যাবে সেটাই তো প্রশ্ন। আমরা আগে দেশে যাব না আমার ভাই আগে দেশে যাবে? মিশারির মামা বিমানের টিকিট পেয়ে গেছে বাংলাদেশে যাওয়ার জন্য। মিশারির আব্বু সাপোর্ট করে পাওয়ার খাটিয়ে শালককে 10 মাসেই ইমার্জেন্সি ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আজ সময় তো খুব খুশি, আবার সময় যে বাংলাদেশ বিমানে যে গান্ডা দেয় এই দুঃখের কথা কাটাই হইতাম। আসসালামু আলাইকুম, আমার ছোট ভাই হাতে বিমানের টিকিট পেয়েছে, সাথে ছুটিতে যাওয়ার দিন ক্ষণ তারিখ সময় সব কিছু ঠিক হয়ে গেছে এবং কেনাকাটাও কিন্তু শেষ। তো আমার ভাই কবে এবং কত দিনের জন্য দেশে ছুটিতে যাচ্ছে সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। মেশারে আমি টিকিট পেয়ে গেছি। ওয়াও, মিশারির মামা বিমানের টিকিট পেয়ে গেছে বাংলাদেশে যাওয়ার জন্য। কনগ্রেচুলেশন, ইয়ে, শুভকামনা, মনের আশা পূর্ণ হয়েছে, তোমার মামার শখ পূর্ণ হয়েছে, আর কোনো বাধা নাই, অবশেষে যেতে পারবে দেশে। তুমি কি খুশি মিশারি? আহারে, তোমার সাথে যেতে পারলে আরো বেশি খুশি হইতা। তো খবরটা মিথিলাকে জানানো হয়েছে, মিথিলাই খুশি নি শুননা? খুশি? তুমি খুশি? খুশি হয় নাই? তুমি খুশি? তুমি খুশি হইছো? এর থেকে খুশি কে হইব? এই যে দেখুন, অবশেষে বিমানের টিকিট হাতে পাওয়া গেল, দিন ক্ষণ তারিখ সব কিন্তু ঠিক হয়ে গেছে, এখন শুধু যাওয়ার অপেক্ষা। কয়টার ফ্লাইট? সন্ধ্যা 7:30টার ফ্লাইট, এবং বাংলাদেশে গিয়ে পৌঁছাবে 3:45 যদি টাইম শিডিউল সব ঠিক থাকে। যাক, আমরা সবাই খুশি, সবাই অপেক্ষায় থাকবো কবে সেই তারিখ আসবে আর কবে যাবে। তবে কিন্তু বেশি দিন সময় নাই, হাতে গুনা কয়েকটা দিন। কি ব্যাপার, আইসা পড়ছো? শেষ। কি শেষ? ডিউটি শেষ, খতম খতম, বাই বাই, বাই বাই, টাটা, ডিউটি শেষ, আজকে শেষ ডিউটি। এ তোমার শালকে খুশির খবর নিয়ে আসছে, আবার তুমি এক খুশির খবর নিয়ে আসছো। আচ্ছা, এই গানটা বাংলাদেশ বিমানে স্যারে? আমার দিন বিমানে স্যারে তো মানুষ এমনি দুঃখে আছে, আমার এই গান শুনলে তো মনে করো আরো দুঃখ লাগে, তখন চোর হয়নি এমনি। আচ্ছা আচ্ছা, অনেকেরই প্রশ্ন আমার ভাই কবে ছুটিতে যাচ্ছে, সেই 2 মাস আগে থেকে যে শপিং করা শুরু করেছে নিজের বাড়ির জন্য, শ্বশুর বাড়ির জন্য, তো দেশে যাচ্ছে কবে? আসলে কি, আমার ভাই খুবই এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য, শুধু দিন গুনছে, কেন সময় ঘুরাচ্ছে না। তো অবশেষে যেহেতু হাতে টিকিট পেয়েছে এবং দিনক্ষণ তারিখ সবই নির্ধারিত হয়েছে, তো আর অল্প সময়ের মধ্যেই কিন্তু মিশারির মামা দেশে যাবে ইনশাল্লাহ। তো কবে যাবে সেটাই তো প্রশ্ন, আমরা আগে দেশে যাব না আমার ভাই আগে দেশে যাবে? তো সবকিছু যদি আগেই বলে দেই তাহলে সারপ্রাইজ কিভাবে থাকবে বলুন তো? আপনাদেরকে সারপ্রাইজ দেয়া হবে যে কারা আগে দেশে যাচ্ছে। আর এগুলো জানতে হলে কি করতে হবে? একটু অপেক্ষা করতে হবে। কে আগে ফেরত আসবে বাংলাদেশ থেকে? আহারে, তোমার মামাই তোমার পরে যাইব, আবার আগে এসে পড়বো? তোমার মামাই যে যাইতে পারতাছে এইটাই তো বেশি না, এইটাই তো ভাগ্য, খুব ভাগ্য তোমার মামার। তাহলে কি গান বাজাই? কেন পিরিতি বারাইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আচ্ছা, দেশ থেকে বিদেশ আসার সময় বিমানের মধ্যে এই গান সারে? এই গানটা তুমি খেয়াল করছো আবার না? দেখেন কি মানুষ, কি গান তো গায় না, মিউজিক দেয় তো, মিউজিক। আচ্ছা আচ্ছা, মিউজিকের তারা তাহলে তুমি বুঝে গেছো।
এটা আবার শালক একটু খুসা দিয়ে মনে করাই দিলা যে যাইতেছে তো খুশি, আসার সময় বুঝবা। দেখি মিশারি কি খায়, শর্মা খাও। শর্মার স্পেশালিটি কি কি তুমি জানো? কি টেস্ট ছাড়াও তুমি এই সফরে শেষবারের মতো শর্মা খাচ্ছ, এটা হচ্ছে একটা স্পেশালিটি। দ্বিতীয় স্পেশালিটি হচ্ছে তোমার নিজের টাকায় কিনে এই শর্মা, তুমি জীবনের প্রথমবার তোমার নিজের টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছ। তো মিশারির কাছে কিছু কয়েন ছিল, সৌদি আরবের কয়েন, তো এই কয়েন দিয়ে আর কি করবে, সে দেশে চলে যাচ্ছে, এজন্য ওইটা দিয়া এই শর্মা কিনা হয়েছে। তো মিশারির মামা যদিও গত 2 মাস ধরে শপিং করছে, তারপরেও কিন্তু তার শপিং করা এখনো শেষ হয় নাই, আজকেও শপিং করেছে পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য। তো নতুন আর কি কি শপিং করলো চলুন এক ফাঁকে দেখে নেই। তোমরা আজকে আবার কিসের শপিং করে নিয়ে আসলা? কি হাতে কি কিবোর্ড আর মাউস? ওর মামার সাথে যেদিন মার্কেটে যায় একটা না একটা কিছু নিয়ে আসবই। ঘরে 2টা কিবোর্ড আবারও নিয়ে আসছে। এলইডি কিবোর্ড আর সাথে কি? আর সাথে মাউস, এলইডি, এই যে হোয়াইট হোয়াইট যেগুলো মধ্যে এলইডি বলে। তো মিশারির মামা আজকে শেষমেশ কি শপিং করলো চলুন দেখি। ও ক্রিম দেখা যাচ্ছে, তারপর মলম দেখা যাচ্ছে, মোভ মলম। আচ্ছা মাথা ঠান্ডার তেল, তারপর মাথা ব্যথার মলম, এই যে দেখুন কি কি শপিং করলো আজকে। দেখা যাচ্ছে শুধু কসমেটিক্স এনেছে, আর এছাড়াও কিন্তু অনেক অনেক শপিং শেষ হয়ে গেছে। এই যে লাগেজ ভরা, লাগেজ ভরা শপিং কমপ্লিট, আজকে শেষমেশ শপিং করেছে কসমেটিক্সের। তো দেখুন আজকে আবার কি কি শপিং করেছে। তো আমার ভাই মানে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার মনে হয় শপিং করলো ওর শেষ হবে না, যেদিন মার্কেটে যায় ওই দিন কিছু না কিছু নিয়ে আসে। আসলে ওজনে হবে কি না সেটা মনে হয় আমার ভাই খেয়ালই করে না। তো দেখুন আজকে আবার কি কি এনেছে। এখানে দেখা যাচ্ছে লাক্স সাবান, এখানে রয়েছে 4টা সাবান, এখানে ডাব সাবান, এইখানেও মনে হয় 4 থেকে 6টা সাবান রয়েছে, এইখানে রয়েছে, এগুলো হচ্ছে নিমের সাবান, এইখানেও রয়েছে 5টা সাবান, এইখানে লাক্স সাবান, এইখানেও 4টা, এইটাও কিন্তু সাবান, নিমের সাবান। দেখেন এটা মনে হয় অ্যালোভেরা হতে পারে, অ্যালোভেরা হতে পারে এটা, এখানে 5টা, এটা হচ্ছে নিম সাবান, এখানে 6টা, এখানে ডাব সাবান, এখানে 4টা, এইটাও ডাব সাবান, এখানেও 4টা, এইটাও হচ্ছে দেখেন হিমালয়া সাবান, এইখানে হচ্ছে 6টা সাবান। দেখেন কতগুলা, 1 2 3 4 5 6 7 8, 8 প্যাকেট হচ্ছে শুধু সাবান। আর এদিক দিয়ে হচ্ছে মাথা ব্যথার মলম, এটা হচ্ছে লিকুইড মলম, এইখানে হচ্ছে 12টা, 1 ডজন লিকুইড মাথা ব্যথার মলম রয়েছে। ভ্যাজলিন, ভ্যাজলিন এনেছে 4টা, তারপরে মাথা ঠান্ডার আমলা তেল, এগুলো আনা হয়েছে 3টা, তারপরে মাথা ব্যথার টাইগার বাম মলম, এটা আনা হয়েছে 4টা,
এদিকটা মনে হয়েছে এটা মাছের আষ্টে পরিষ্কার করে, এটা দিয়া এইটা এনেছে। তারপরে এদিকটা দেখুন মুভ মলম, হাড়গোড় ভেঙে গেলে, মুসকে গেলে, শরীর ব্যথা হলে এই মলমটা কিন্তু প্রয়োজন। এখানে এনেছে ছয়টা, তিনটা হচ্ছে বড় আর তিনটা হচ্ছে মিডিয়াম। আর এদিকটায় দেখুন ক্রিম এনেছে, লেডিস ক্রিম হচ্ছে তিনটা আর জেন্টস ক্রিম হচ্ছে একটা, টোটাল চারটা ক্রিম। তো এই যে আজকের শপিংগুলো দেখেন, সাবান, চার রকমের মলম, ভ্যাজলিন, তেল, ক্রিম, এগুলো এনেছে। আর মিশারি কি এনেছ? কিবোর্ড এনেছে। এগুলো হচ্ছে আজকের দিনের শপিং। এখন চলুন আসি মূল প্রশ্নে, সেটা হচ্ছে আমার ছোট ভাই কত দিনের ছুটিতে বাংলাদেশে যাচ্ছে। তো কোম্পানির নিয়ম অনুযায়ী আমার ভাই ছুটি পায় 2 বছর পরপর। 2 বছর পরপর মাত্র 45 থেকে 50 দিনের ছুটি পায়, মানে 2 মাসও না। সেই জায়গায় আমার ভাই ছুটিতে যাচ্ছে মাত্র 10 মাসে, মানে দেশ থেকে ছুটি কাটিয়ে আসার 10 মাস পরে সে আবার ছুটিতে যাচ্ছে। যেখানে তার ছুটি পানা হয় 2 বছর পরে, সেইখানে যাচ্ছে 10 মাস পরে। তো সেই হিসেবে কিন্তু আমার ভাই ছুটি পাই না, কিন্তু তার দুলা ভাই মানে মিশারির আব্বু সাপোর্ট করে, পাওয়ার খাটিয়ে শালককে 10 মাসেই ইমার্জেন্সি ছুটির ব্যবস্থা করে দিয়েছে। এবং ইমার্জেন্সি ছুটির নিয়ম হচ্ছে হাইস্ট 15 দিনের ছুটি পাবে। কেউ যদি ইমার্জেন্সি ছুটিতে যায় তাহলে সে সর্বোচ্চ 15 দিনের ছুটিতে যেতে পারবে, কিন্তু সেইখানেও তার দুলা ভাই পাওয়ার খাটিয়ে তাকে 15 দিনের জায়গায় 1 মাসের ছুটির ব্যবস্থা করে দিয়েছে। দেখুন দুলা ভাই থাকলে কতটা সুবিধা এবং দুলা ভাইয়ের সাপোর্ট থাকলে কতটা সুবিধা। তো এমন অনেক প্রবাসী আছে যারা নতুন বিয়ে করে নতুন বউ রেখে বিদেশে আছে, 2-5 বছরও তারা ছুটিতে যেতে পারছে না, কি ঠিক না? আর সেই তুলনায় আমার ভাই এবং ভাইয়ের বউ দুজনেই কিন্তু ভাগ্যবান, এত তাড়াতাড়ি আবার দেশে যেতে পারছে। তো যাই হোক, যাদের ব্যাক সাপোর্ট রয়েছে তারা কিন্তু বিদেশ বাড়িতে খুবই ভালো থাকে, যাদের পিছনে সাপোর্ট করার লোক আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারে, তারা খুব তাড়াতাড়ি কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। সেই শুরু থেকেই আপা আর দুলা ভাই ছোট ভাইটাকে আগলে রেখেছে, সাপোর্ট করেছে, যত্ন নিয়েছে, তার ভবিষ্যৎ গড়ার জন্য সর্বাত্মক সহযোগিতাও করেছে। কিছু কিছু সম্পর্ক আছে যেই সম্পর্কের ঋণ কখনো শোধ করার মতো না, যেই সম্পর্কগুলো কখনো মুছে ফেলার মতো না, যেই সম্পর্কগুলোর অবদান কখনো ভোলার মতো না। মা বাবা তার সন্তানকে যেভাবে আগলে রাখে, তার আপা এবং দুলা ভাই তাকে সেভাবে আগলে রাখার চেষ্টা করেছে। এবং যতদিন আমার ভাইয়ের পাশে তার আপার দুলা ভাই থাকবে ততদিন ইনশাল্লাহ আমার ভাইয়ের কোনো সমস্যাও হবে না, কোনো বিপদও হবে না। আপনারা দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন সব সময় অনেক ভালো থাকে এবং অনেক সুন্দর থাকে। যাই হোক, বাংলাদেশে সবাই যাব ইনশাল্লাহ, এবং যাওয়ার পরে আপনারা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ঘটনা দেখতে পারবেন যেগুলো দেখে আপনারাও খুশি হয়ে যাবেন। তো মিশারি যে তার মামার সাথে গিয়ে কিবোর্ড এনেছে, দেখুন সেটার কেরামতি। কি কাজ করে মিশারি এই কিবোর্ডে, কি স্পেশালিটি আছে? তুমি ঘরে 2টা কিবোর্ড রেখেছ, আবার কিবোর্ড নিয়ে আসলা। এলইডি আছে, তোমার নতুন জিনিস দেখলেই নিতে মন চাই, এটাই হচ্ছে মেইন সমস্যা। কেন আবার এগুলো আনতে হবে, শুধু শুধু পয়সা নষ্ট। কি মামা, দেখুন মিশারির কেরামতি, তার কিবোর্ডের মধ্যে লাইট জ্বলছে। আসলে এগুলাই হচ্ছে বাচ্চাদের আনন্দ, নতুন কিছু দেখে তো এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, শুধু কি কাহিনী শুনবেন আর অজানা কথাগুলোই জানবেন, আমার রান্না বান্না দেখবেন না? আজকে সারাদিন কি কি করলাম, কিভাবে সময় কাটলো, কিভাবে পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম, সেগুলো জানবেন না? চলুন দেখে নেই।
তো সন্ধ্যার নাস্তায় আজকে হালিম রান্না করছি। প্রায় ঘন হয়ে এসেছে, তো চুলাটা আমি বন্ধ করে হালিমটা নামিয়ে নিব। গরুর মাংস দিয়ে রান্না করছি। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:10। আমি সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করেছি। কি করতেছ, কি করো? আবার বাহার আন যাইবা? অফিসিয়াল কাজ আছে বাসায়। তো এই যে দেখুন, হালিম রেডি করেছি, একদম গরম গরম ধোয়া উঠছে, একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আর এদিকটা রয়েছে সালাদ, শসা আর গাজর। তো হালিমের মধ্যে না সালাদ না দিলে আর ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে, তারপর খেতেও মজা লাগে না? এই যে নাও গরম গরম হালিম। লেবু, লেবু চাহিয়ে দেখছেন নি? খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়। কাজ করতেছো, কাজ করো, মানি ব্যাগ। ভিজিটিং কার্ড টাকা পে করতে বললাই? ও, অনলাইনে টাকা পে কইরা তাহলে ভিসা লইতে হয়, গাড়ির ইন্স্যুরেন্স। তো বাহরাইন যেতে হলে কিন্তু অনেক রুলস আছে। সবচেয়ে বড় যেই নিয়মটা সেটা হচ্ছে প্রফেশন। আকামার মধ্যে প্রফেশন থাকতে হবে মুদির। যাদের প্রফেশন মুদির তারাই কিন্তু বাহরাইনে প্রবেশ করতে পারবে। সাথে তো ইন্স্যুরেন্স রয়েছে, ভিসা রয়েছে, এটা সেটা হাবিজাবি নানান ধরনের ডকুমেন্টস। আর আমি কি খাবো আপনাদেরকে একটু দেখাই। লোভনীয় একটা জিনিস, সেটা হচ্ছে আচার, আমের খোসা সহ মিষ্টি আচার বানিয়েছি চিনি দিয়ে, না একদম গুড় দিয়া, এবং অনেক মজা খেতে। গুড়ের আচার কিন্তু মজা লাগে, এই যে দেখেন অনেকটা আঠালো হয়েছে এবং অনেক মিষ্টি, সাথে কিন্তু ঝালও দেখতেই পাচ্ছেন, অনেক মরিচ দিয়েছি, অনেক মজা। একটু খাও না, খাই বলো না কেমন হয়েছে। পারফেক্ট। কত, 10 থেকে কত দিবা? 10 থেকে 10। আজকে সত্যি কথা বলছ? ওই দিন সত্যি কথা বলো নাই যেদিন ইলিশ পোলাও রান্না করছি? ওদিনও সত্যি বলছিলা। আজকে রাঁধুনি ভালো না? আমার মিশারি টেস্ট করছে তার মায়ের হাতের হালিম, বিফ হালিম। বিসমিল্লাহ। কিরকম বাবা? খিচুড়ি বলে ঝাল, এই পানি চাইতেছে, তার মানে ঝাল। মিশারির বাবা বলতেছিল যে মিশারি তো খাইতে পারবো না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন এবং বুঝে ফেলেছেন যে আমার ভাই 1 মাসের ছুটিতে বাংলাদেশে যাচ্ছে এবং আমরা সবাই যাচ্ছি। তো আজকে কিছু অজানা বিষয় জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।